নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সত্যি কথা বলতে কি, আমিও সত্যিই ভালো আছি। আর এই দেখো, আজকে হচ্ছে আমাদের দাদা এসছে, তো তাই আজকে এই যে এই জ্যান্ত মুরগিটাকে এক্ষুনি হচ্ছে বলিটা দিল। আর অনেক ওয়েট, নিশ্চয় 3 কিলো তো 2 কিলো তো হবেই। যাই হোক, আর বাড়ির পোষা তো ওই দেখো কাটাকুটা হয়ে গেছে। আর তেল দেখো অসাধারণ, মাংসটা দেখতে। আবার দুটো লেগ পিসও রেখেছে আদির জন্য, আমার জন্য। এদিকে দেখো বসিয়েও দিয়েছে রান্নাটা, আর বিশ্বাস এদিকে আটা মারছে। বললাম আমি একটুখানি মেখে দিই। কী দেবো দেখি টাকা? সব কিছু বলো বন্ধুরা, আমাকে কেমন লাগছে? বন্ধুরা আমাকে কেমন লাগছে? দেখো আমি কুচাই দিচ্ছি সপ্তাহ এর আগে থেকে, তাই দেখো। আর এইদিকে আমি সাজিয়ে দিয়েছি আমার ছুনটু মুন্টু ঘুনটুটাকে, দুটো টিক্কি বেঁধে চুচু সাজিয়ে দিয়েছে। ও বলে কি, ও মা আমাকে চুচু সাজিয়ে দাও, কারণ কি ও যে কার্টুনটা দেখে তার নাম চুচু। আর এদিকে তো এই দেখো মাংস টাংস রান্না হয়ে গেছে কত তাড়াতাড়ি। যাই হোক, এই দেখো আমার ছেলে তো মাংস খেতে একদম ভালোবাসে না, কিন্তু বাপ রান্না করলে একদম ছাড়াছাড়ি নাই, একদম স্যাটা স্যাট মেরে দেয়। আর হচ্ছে সবাই মিলে বসেছি না, একদম আগে একটা লেগ পিস খাওয়া হয়ে গেছে, পরবর্তীকালে আমারে যেটা দিয়েছে সেটা খাচ্ছে। আর এই দেখো আমার বাড়ির থেকে মাংসের গন্ধ ছাড়ছেই না, এই যে আজকের মুরগি রান্নাটা। আর ও অরিন্দম যেটা খাচ্ছে সেটা আগের দিনের, সেই ছেলের জন্মদিনের আগের থেকে সে মাংস চলছে, গন্ধই ছাড়াচ্ছে না, অভক্ত হয়ে গেছে মাংসর ওপরে। এই মাংস নয় সেই মাংস, আজকে নয় বাড়ির মাংস। যাই হোক, সেই মানে 10টা দিন ধরে মাংস, রোজ মাংস, রোজ মাংস, অভক্তি ধরে গেছে কি বলবো। আর এইদিকে ছেলেটা দেখো চাকুম চুকুম ছিঁড়ে বুড়ে কি ঝাল হয়েছে, তাও আমার ছেলেটা দেখো ছিঁড়ে ছিঁড়ে খায়া নিতে আসে। বাচ্চারা খেলে আবার তা দেখাতে নাই লোকদের, কিন্তু আমি কি করব, আমার ছেলেটা কত সুন্দর খাচ্ছে, এটা তো একটা শান্তি না, এই কারণেই দিলাম, না হলে আমি দিতামই না। এই দেখে মোবাইল দেখছি, দেখো ছোট্ট মোবাইল কত কষ্ট লাগে, কবে যে একটা বড় মোবাইল কিনে দিতে পারবো। এই যে আমার শ্বশুর আজকে বাড়ি এসেছেন, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, এখানে আমি একটুখানি ভিডিও করছি, এই মুহূর্তটাকে ধরে রাখি। আমাদের এই ছোট্ট সংসার, সুখের সংসার, যতই ঝামেলা হোক যা সবার মধ্যে, এটা হচ্ছে ননদ। দেখো বারান্দারে আমার বর রান্নাঘরে আসলে বারান্দা একদম ইয়ে করে রেখে যায়। তো যতই নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি, যাই হোক এই সুন্দর মুহূর্তগুলো অনেক ভালো। ওই যে তো ননদ আর হইল রুটি ভাজা করছে রান্নাঘরে, আমার বর আসলে রান্নাঘর একদম কুরুক্ষেত্র হয়ে যায়, এমনি টেবিল টেবিল। তো গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কালকে রাত্রে মাংস টাংস খাওয়া তো দেখালামই, আজকে চলে আসলাম আমরা চুল কাটাতে। দেখো আদি কলকাতায় যখন থাকতো তখন চুল কাটতে গেলে কি কান্নাটাই না করতো, এখন আমার আদি কি সুন্দর স্মাইল দিচ্ছে আর কি সুন্দর চুল কেটে ফেলছে। প্রথমে মেশিন দিয়ে তো চুলটা কেটে দেবে, তারপরে তো কাচি টাচি দিয়ে কাটবে। আর আমার আদি কি হাসিটাই না দিচ্ছিল, মানে যখন মেশিনটা ধরছে না তখন কি সুরসুরিটাই না লাগছে, ও এমন হাসি দিয়েছে, ওর মুখের মধ্যে চলে গেছে সেই চুল, কি বলবো আর পারি না। এদিকে আমার খুব স্বপ্ন ছিল আমার একটা ছেলে হবে, ছেলে আর আমার একটা সাইকেল হবে। সাইকেল তো বর গিফট করেছিল, সেটার পরে গল্পটা দেব। তো যাই হোক, সেই নিজের সাইকেলটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু করার নেই, তো সেটা পরে একদিন বলবো কী হয়েছে সাইকেলটা। কিন্তু পরের সাইকেল নিয়ে, পরের বাড়ির মানে ননদের সাইকেল নিয়ে চলে এসেছি আজকে, জীবনে প্রথম আমার ছেলেকে নিয়ে আমি সাইকেল চালিয়ে এসেছি। আমার যে কী আনন্দ হচ্ছে সেটা একটা মাই বুঝবে, বা যারা স্বপ্ন নিয়ে দিন রাত আমার মতো পড়ে থাকে তারাই বুঝবে। সত্যি এত ভালো লাগলো না, অনেকটা দূর কিন্তু ওই চুল কাটাতে আসলাম, তো এত ভালো লাগলো। ছেলেটা আমার কোমর জড়িয়ে ধরলো আর আমি চালিয়ে চালিয়ে ছেলেটাকে নিয়ে আসলাম,
কত ভালো লাগলো। কিন্তু এদিকে আবার অরিন্দম কলকাতায় কাজ করছে, ও আবার খুব টেনশন হচ্ছে যে আমার বউ আর ছেলে এত গাড়ি ঘোড়ার মধ্যে সাইকেলে করে গেল, ওদের কি হবে। বারে বারে ফোন করে আমারে জ্বালাচ্ছে। আমি বললাম কিচ্ছুই হবে না রে বাবা, মা হয়তো সাবধানতাটা আমার বেশি তোমার থেকে। যাই হোক, আদি তো কি সুন্দর মজা করে করে চুল কাটতেছে, ভালোই লাগছে। আমার ছেলেটা কাঁদছে না, একটা শান্তির ব্যাপার। আর এদিকে আমি তো ভিডিও করেই যাচ্ছি, আর ও আমাকে বলছে ও মা ও মা আমাকে সব আয়নায় দেখা যাচ্ছে। এই যে কাকুটাও খুব আনন্দই পাচ্ছে। আমার ছেলে আমার কাছে সুপার হিরো। আর কাকুটা বললো কি, 40 বছরে ওরকম বাচ্চা দেখিনি যে এত সুন্দর চুপ করে আমার হাতে চুল কেটে নিল। তো আমার সুপার হিরো রেডি, আর আমরা চলে যাবো সাইকেলে করে বাড়ি। তো আমার সুপার হিরো দেখো আজ জন্মদিনের সাইকেলটা নিয়ে চলে আসলাম এই বাড়িতে, আর কত সুন্দর চালাচ্ছে ওরে আমি শিখাইনি। আসলে ও মানে মিজে করা তো এত সুন্দর, আমার ছেলেটা একবারই শিখে গেল, আমি তো একদম অবাক, এতটা ভালো লাগলো না। আমার সুপার হিরো তো সব দিকে হিরো। ও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। তো যা যা, বাই বাই।